তো আমার কথা হচ্ছে যে আমি কোয়ালিটি জিনিস দিয়ে যদি আমি জনপ্রিয় হতে পারি সেইটা হচ্ছে আমার সার্থকতা, সেটা আমার আনন্দের জায়গা। ঘুড়ি একটা ভয়াবহ এক অসাধারণ এক স্মার্ট গান, সেই গানটা মাইল ফলক অতিক্রম করে কালজয়ী হওয়ার পথে, কালোত্তীর্ণ হওয়ার পথে ঘুড়ি গান। তো আমার তো এটা কি জনপ্রিয় না? আমি বিপদে পড়লে লোকজন যদি আমাকে ঘিরে ধরে দেখে মারতে আসছে বা আমি একটু বিপদের মধ্যে আছি, আমি যদি বলি যে আমি ঘুড়ির সিঙ্গার, আমি ঘুড়ি গাইছি, তাহলে তো ওখান থেকে দুইজন পাওয়া যাবে যে আমাকে উদ্ধার করবে। আমি ডায়রি লিখতাম, মানে একটা করে সিনেমা দেখে গিয়ে আমি ওইটার অনুভূতি লিখতাম, কিভাবে আমি গেলাম, কিভাবে আমি আব্বার বাক্স থেকে টাকাটা চুরি করলাম, কিভাবে আমি সুপারি চুরি করলাম, কিভাবে আম্মা যে মুরগি যে পালতেন সেই মুরগির ডিম চুরি করলাম, হ্যাঁ এই এই টাকা নিয়ে আমি যে সিনেমা দেখতাম ওগুলো আবার স্টোরি লিখতাম, আমি প্রতিদিন এসে আমি স্টোরি লিখতাম। এবং লুৎফরের যত গাইড ভয়েস আছে নিয়ে নাও, মানে আমি গেলাম দেখা করতে ওনার সাথে পরিচয় হতে, ওই যে আপনার ড্রিম ডেস্ক স্টুডিওতে বাংলা মোটরে, উনি আমাকে নিয়ে একসাথে পাঁচ টাকা নিয়ে গাইড ভয়েস নিয়ে নিলেন। হ্যাঁ এবং কি সেদিন থেকে আমার যাত্রা শুরু হলো, আমার শুরু হয়েছিল মানে বাপ্পা মজুমদার প্রথম আমার গানটা গাইলেন, আমার লেখা শুরু। এবং সেই গানটা বাপ্পা দা প্রথম পার্সিটিসেল, প্রথমবার সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ডের প্রথমবার বাপ্পা দা অ্যাওয়ার্ড পেলেন যেটা, সেই গানটা আমার লেখা শুরু। যদিও হয়তো বাবা বাপ্পা আছি ভালো, শুরুটা ভূমিকা ছাড়া একটা আবৃত্তি দিয়ে শুরু করতে চাই। এটা আমারই লেখা, অনেকে আবৃত্তি করেছে, তাদের মতো আমি হয়তো পড়তে পারবো না, আমি নিজের লেখাতে ও নিজের নিজে আপনার জন্য এটা পড়ছি আর কি। কবিতার মাস সেই হেতু পড়তে হচ্ছে। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠনের ছেলেমেয়েরা এটা পড়ে থাকে। আচ্ছা, 21 বছর পর তোমার কত হবে বয়স, আমি আর তুমি তখন কাছাকাছি, 21 বছর পর আমাদের সন্তানেরা থাকবে পৃথিবীর উজ্জ্বল প্রেমিক প্রেমিকা, 21 বছর পর একদিন এই শহরে আর টুংটাং বাজবে না রিংটোন প্রিয়তম রিকশার, রাস্তাই তো থাকবে না চলাচলের, 21 বছর পর একদিন এক হেলে পড়া দুপুরে আমাদের সন্তানেরা একসাথে বসে কবিতা পড়বে সেলফোনে, আস্ত কবিতা থাকবে না তাতে, তোমাকে নিয়ে লেখা আমার ইয়া বড় কবিতা হতে দুই কিংবা চার লাইন তারা চিরকুটের মতো পড়ে উড়িয়ে দেবে, 21 বছর পরেও তোমার 21 বছর থাকবে, 21 বছর পরেও আমি থাকব 21-এ, আমাদের সন্তানেরা টের পাবে এক তরুণ কবি কি ঝলমলে গান গেয়েছিল তার চঞ্চল প্রেমিকাকে নিয়ে, তাদের কাছে তুমি আমি দুজনেই 21, 21 বছর পর আমাদের সন্তানেরা তাদের চেয়ে আমাদের মনে করবে বয়সে কিছুটা কম, তারা আমাদের দিকে তাকাবে কিছুটা আদরে স্নেহে মমতায়, 21 বছর পর আমাদের সন্তানেরা আসলে হাত রাখবে আমাদের মসৃণ এপিটাফে, তাদের পবিত্র প্রার্থনায় থাকবে আমাদের স্বর্গের সবুজ টিকিট। বাহ, কি দারুণ! লুৎফর জীবনের অনেক পর্যায়ে গিয়েছে এবং সৃজনশীলতার অনেক শাখা প্রশাখায় হেঁটেছ। আমি যদি বলি যে শুরুর আসলে সংকল্প, পারিবারিক ইচ্ছা, বাবা মায়ের যেই সম্পূর্ণটা থাকে ওটা কি ছিল, গানে কথা সাহিত্যে না? আমার বাবার স্বপ্ন ছিল যে আমি দেশ সেরা কিংবা আন্তর্জাতিক পর্যায়ের একজন আলেম হব, সেই ভেবে উনি আমাকে মাদ্রাসায় দিয়েছিলেন। এবং আমি মাদ্রাসায় পড়ালেখা একদম এমন না যে বাবা মায়ের কথা শুনি নাই, আমি মাদ্রাসার পড়াটাও শেষ করেছি, একদম শেষ পর্যন্ত পড়েছি, বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছি, তারপরেও যে আরও মানে গবেষণাধর্মী যত কাজ সেগুলোও করেছি আমি। কিন্তু আমি আসলে আমার মনে হয়েছে যে ধর্ম একটা বিস্তৃত বিষয়, এটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দিয়ে এটা হবে না আর কি, শেষ হবে না। তো সেখানে আমি আমার মনে হলো যে আমি ওটার জন্য তৈরি না। আচ্ছা আচ্ছা, কিন্তু বাংলাদেশে যদি অনেকগুলো উদাহরণ রয়েছে, মানে সেটা তারেক মাসুদ থেকে শুরু করে মোস্তফা সারা ফারুকি, রাহেন রাফি, আমরা লুৎফর হাসানের সাথে কথা বলছি, যারা আসলে ব্যাকগ্রাউন্ডটা মাদ্রাসা বা এই পাশাপাশি ছিল এবং পড়াশোনাটা, আমি একটু শুনতে চাই এরপরে ড্রাইভার্ট হলো কীভাবে, মানে কোন পর্যায়ে?
আমি যখন ছোট একদম আমি আপনি আপনি ইত্তেফাক পত্রিকায় আছেন, আমার জীবনের আসলে স্বপ্নের মোড় ঘুরিয়ে দিয়েছিল ইত্তেফাক পত্রিকা এবং বাংলাদেশ বেতার। সেটা হচ্ছে সনটা ছিল 1989, তখন কচিকাচার পাতায় আমি একটা লেখা পাঠাইলাম। লেখাটা হচ্ছে যে আপনার একটা ছড়া, স্বাধীনতার ছড়া। হ্যাঁ, তো ছড়াটা পাঠানোর পর পরের দিন আমি অপেক্ষায় যে পত্রিকা আসবে, পত্রিকা আমাদের ওখানে যেত একদিন পরে, গ্রামে পত্রিকা ইত্তেফাক যেত একদিন পরে, পোস্ট অফিসে আসতো একদিন পরে, গিয়ে আমরা সেই গত দিনের পত্রিকা নিয়ে আসতাম, গিয়ে দেখি যে পত্রিকা চার পাতায় আমার আমার গল্প প্রথম ছাপা হয় 1989 সালে। তো 1989 সালে আমার গল্প ছাপা হয়। মজার ব্যাপার হচ্ছে এবছর এই কচিকাচার পাতাতে আমার মেয়ে দুপুরের প্রথম গল্প ছাপা হয়েছে। হ্যাঁ, তো এটা অন্য ইমোশন, ইত্তেফাক এই জন্য অন্য ইমোশনের জায়গা থেকে আর কি। তো বেতারের জায়গা যেটা, যে ওই একই ছড়াটা আমি আবার কলকাকুলি নামে একটা অনুষ্ঠান হতো ঢাকা ক কেন্দ্রে শুক্রবারের সকাল 9:30টার দিকে, সেখানেও পাঠানোর ব্যবস্থা ছিল ডাকযোগে, পাঠালাম এবং সেটা তারা পড়লো যে আমরা পড়ছি লুৎফর হাসানের ছড়া স্বাধীনতা। আচ্ছা, ওরা পড়ল। তো আমি তখন 1989 সালে কতটুকু আর বয়স, আমি মানে ওই যে আমার একটা অন্যরকম একটা পাগলামি শুরু হলো। পরে স্থানীয় যে যত সাহিত্য পত্রিকা বা যত অনুষ্ঠান বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম। তবে আমার মজার ব্যাপার হচ্ছে মাদ্রাসায় পড়তাম, তো মাদ্রাসায় আবার এটা একটু অন্য চোখে দেখা হয়, সুযোগ কম দেওয়া হয়, ফলে আমাকে প্রভাত ফেরির অনুষ্ঠানে আমাকে একটু পালিয়ে যেতে হয়েছে বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা কোনো কিছু থেমে থাকে থেমে থাকেনি। আর মাদ্রাসার পাশে একটা সিনেমা হল ছিল, তার কাছে আমার ঋণ অনেক, কাকুলি সিনেমা হল। সেই সিনেমায় হলে আমি এখন আপনি আপনাকে আমি শোনাই দিতে পারবো যে আমার সিনেমাগুলোর নাম আমি একটা শুনে দিই। মাদ্রাসা থেকে পালায় প্রথম কোন ছবিটা দেখছি আমি দেখলাম, ধরেন অর্জন, বিশ দাঁত, নয় নয়, লটারি, মাটির কসম, প্রেম, যৌন, জলন্তগুলো, দচ্ছানা, ভিখারি ছেলে, দায়িত্ব, লৌহ মানব, বেনা বাচ্চা, ইনের সংসার, ছেলে মিলসনি, রক্তর বদলা, রূপসঙ্গী, নাত্য বিশ্বাস, বিদ্রে বিদ্রোহ, ত্রাস, মাসানা যা, গর্ভ, চাবাঞ্চা পরি, প্রেম, দোন, অবুসন্ত, লাইলি মজুর, সত্যবাদী, পাগল, মন, মহৎ, প্রেম, গীত, কালী, এক কেমন, জজ, বেষ্ট, আত্মঙ্কার, দুনিয়ার বাচ্চা, এরকম করে আমি ধরেন প্রায় শত শত সিনেমা দেখতে লাগলাম। এটা কি মুখস্থ করতে মুখস্থ মুখস্থ মানে হয়ে গেছে আর কি আমার। হ্যাঁ, আমি ডায়রি লিখতাম, মানে একটা করে সিনেমা দেখে গিয়ে আমি ওইটার অনুভূতি লিখতাম, কিভাবে আমি গেলাম, কিভাবে আমি আব্বার বাক্স থেকে টাকাটা চুরি করলাম, কিভাবে আমি সুপারি চুরি করলাম, কিভাবে আম্মা যে মুরগি যে পালতেন সেই মুরগির ডিম চুরি করলাম। হ্যাঁ, এই এই টাকা নিয়ে আমি যে সিনেমা দেখতাম ওগুলো আবার স্টোরি লিখতাম, আমি প্রতিদিন এসে আমি স্টোরি লিখতাম। এবং আমি বলে দিতে পারবো আপনাকে যে ধরেন অর্জুন সিনেমার কথা, ধরেন ধর শিবলি সাদিকের সিনেমা, ওই সিনেমা ধরেন আলম খানের গান, ওই সিনেমায় ধরেন রুবেল, ওই আলমগীর, ওই সিনেমাতে ধরেন কী প্রথম দৃশ্য ছিল, শেষ দৃশ্য কী ছিল, ড্যানিসি ডাক সেই কক্সবাজারে শুটিং হয়েছিল, এই এগুলো কোথায় কোন জায়গায় শুটিং হয়েছে এগুলো আমি বুঝার চেষ্টা করতাম। ফলে এই যে লেখালেখির ব্যাপারটা এটা আমার মধ্যে তখন থেকে ঢুকে যায় ডায়েরি লিখতে লিখতে। তো আমি যখন এই নানা কাজে ছড়িয়ে গেলাম, যাওয়ার পরে আরেকটা টেপ রেকর্ডার ছিল, সেটা হচ্ছে যে আমাদের ঝিনাই নদী নদীর পারে একটা ছোট একটা দোকান ছিল, সেই দোকানের মধ্যে একটা টেপ রেকর্ডারে গান বাজত, মুজিবর দেশের গান, আর দুই সময় দুই রকম গান বাজত, যখন ওখানে মন্টু মামা যে দোকানদার উনি থাকতেন তখন মুজিবর দেশের গান শুনতেন সব সময়, আর অথবা সৈয়দ আব্দুল হাদি বা আব্দুল জব্বার বা ওনাদের খুশিদ আলম ওনাদের গান, আবার বিকালবেলা আমাদের বড় মামাদের একটা গ্রুপ ছিল তারা যখন আসতো তারা কী কী ক্যাসেট নিয়ে আসতো সেখানে, সেই আপনার সেই মানে কুমার শানু, হ্যাঁ, আলকে একনিক, ওই হিন্দি গানগুলো শুনতো। তখন আসলে গানে এবং সিনেমায় মোহের মানুষটা বা এর খুব নিজের ভালো লাগার মানুষটা কে ছিল, মানে গানে এবং সিনেমাতে? হ্যাঁ হ্যাঁ, আলাদা কে বা একটু নামটা শুনুন, মানে সিনেমাতে কে? বাংলা নায়িকা, 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 নায়িকাই শুনি, নায়িকা। হ্যাঁ, যেহেতু ওটা আমার জীবনে একটা সিনেমাটিক ঘটনা, দেখেন বলো না, বলো না একটু। সেটা ধরেন আমার, আমি নায়িকা দিতিকে অনেক পছন্দ করতাম, দিতি। পরবর্তীতে দেখেন আমি চাকরি জীবনে আমি যখন টেলিভিশন মিডিয়ায় কাজ শুরু করি তখন আমি যে প্রোগ্রামে অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার ছিলাম সেটার উপস্থাপনা করতেন দিতি। তো দ্বিতীয় ভাষা তো আমার ব্যক্তিগত একটা দুর্দান্ত সম্পর্ক হয়ে গেল, এবং দ্বিতীয় পাখি নিয়ে আপনি জানেন একটা গল্প লেখা আছে, ঘাসফুলের সন্ধ্যা মানে তীরা বইয়ে লেখা আছে। তো যে দ্বিতীয় পা আমার সেই কৈশোরের প্রেম ছিল, সেই দ্বিতীয় পাশে আমার দারুণ একটা সম্পর্ক। আমার না সবকিছু এরকম কাকতাল ঘটে গেছে, ওই যে বললাম একটু শুরুতেই যে ইত্তেফাকে আমার লেখা 1989 সালে 2023 সালে দুপুরে। কিন্তু তুমি জাম করছো, আমি একটু শুনতে চাই যে ঢাকা শহরটা তো খুব স্বার্থবাদী শহর, তো এই জায়গায় টিকে থাকা লড়াই আসলে সাপোর্টের জায়গাটা, সেই সাপোর্ট হ্যান্ড, সাপোর্ট সিস্টেমটা তুমি কিভাবে পেলে, কোন গল্পটা তোমার স্ট্রাগলের জায়গাটা বলতে চাও একটু যদি এজ এ মোটিভেশনাল একটা গল্প হিসেবে যদি আমি দিতে চাই। আমার আমি বলতে চাই, এটা নির্দ্বিধায় বলতে চাই, আপনি জানেন কি না যে আমাদের আহসান মঞ্জিলের বিপরীতেই বুড়িগঙ্গার ওখানে মাদারীপুর
মানে হোটেল মাদারীপুর, ভাসমান হোটেল আর কি মাদারীপুর, তারপর হচ্ছে হোটেল শরীয়তপুর, দুইটা লঞ্চ এখানে দাঁড়ানো আছে, মানে ছোট তিনতলা আড়াইতলা, তো আড়াইতলায় দুই তিনটা লঞ্চ সেখানে। তখন আমরা যখন ঢাকায় আসি সেই সময় 30 টাকা করে প্রতি রাত্রে থাকা যেত, আর এখন এখন আমি গেলেও নস্টালজিক হয়ে পড়ি, ফলে এখন আমি হাসান মজিদ পুরান ঢাকায় গেলে আমি ওখানে একবার যাই, গিয়ে একটু ওই ওটার ভিতরে ঢুকে বুড়িগঙ্গায় দেখে ওই ভাসমান ওই নৌকাতে আমি ছিলাম প্রায় 6 মাসের মতো। মানে আমি ঢাকায় সারাদিন কাজ করতাম, বিভিন্ন ধরেন সার্ভে করতাম, আপনি কি সিগারেট খাচ্ছেন, কেন খাচ্ছেন, এই সার্ভেগুলো করতাম, বা ছেলে মেয়ে পড়াইতাম, বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিতাম, তো সারাদিন কাজের মধ্যে থাকার চেষ্টা করতাম। আচ্ছা, এমনি কোনো টার্গেট ছিল না যে এটা আমি অ্যাচিভ করব? না, টার্গেট ছিল আমার, আমি যখন ক্লাস 7-এ পড়ি স্যার মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, উনি জিজ্ঞেস করেছিলেন সবাইকে, এমিন লাইফ রচনা করাছিলেন, বলছিলেন কে কি হতে চাও, সবাই বলছিল যে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, সব বলছিল, আমাকে বলছিল যে তুই কি হতে চাস, আমি যে আমি কাজী নজরুল হতে চাই যিনি সব পারতেন, আমি সব পারতে চেয়েছিলাম, কতটুকু পেরেছি জানি না, তবে স্বাক্ষর রেখেছি। এটা আসলে জেদ থাকতে হয়, যন্ত্রণা থাকতে হয় এবং লোভকে ফেলে দিতে হয়, নির্লোভী হতে হয়। সেটা কি পারে মানুষ? হ্যাঁ, পারা যায়। কেন আমি বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়, আমি তো আমার তো খুব ভালো ভালো রেজাল্ট সারা জীবনই, আর পাবলিক ইউনিভার্সিটিতে আমি খুব ভালো ছাত্র ছিলাম, তো আমি বিশ্ববিদ্যালয় থেকে আমি যখন আসলাম, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যখন একসাথে থাকছে, সবাই চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির জন্য, আমি তো কোনোদিন মানে চাকরির জন্য আমি এটা ট্রাই করি নাই। আমার মনে হচ্ছিল যে আমি গান কবিতা, আমি গান কবিতা দিয়েই কিছু করবো, যেটা দিয়ে আমি না খেয়ে থাকবো না, অনেকে এবার গান কবিতা না খেয়ে থাকে, আত্মবিশ্বাস ছিল আমি পারবো। এবং কি এখন দেখেন আজকের যুগে যারা একসময় বলতো যে কবিতা গান কবিতা ভাত দেয় না, মানুষকে না খাইয়ে রাখে, এটা হচ্ছে হিপোক্রেসি। কারণ তারা কি খোঁজ রাখে না যে আজকে দেখেন যারা ডিজিটাল, যে এত ওটিটি সিরিজ আসছে, এত মানে ডিজিটাল এত কন্টেন্ট তৈরি হচ্ছে, স্ক্রিপ্ট রাইটার কয়জন? যারা স্ক্রিপ্ট লিখছে তারা কিন্তু রাজার জীবন কাটাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যে এখন আছি, আমি মেধার কোনো বিকল্প না, না আমি এখন যা করছি, আমার বন্ধুরা না হয় বড় বড় বিখ্যাত, বড় বড় জায়গায় পজিশন আছে, সরকারি বেসরকারি দেশে বিদেশে নানান জায়গা আছে, তো প্রত্যেকের কথা আপনাকে আলাদা আলাদা করে বলতে হচ্ছে, অমুক অমুক পজিশন, অমুক অমুক পজিশন, কিন্তু প্রত্যেকে যখন আবার পুনর্মিলন হয় তখন সকলে সম্মিলিতভাবে কেন আমার কথা বলে যে আমাদের মধ্যমণি তো লুৎফর হাসান, এবং আমার আমার সাথে তার তাদের পরিচয় আছে, এটা তো তাদের কাছে গৌরবের ব্যাপার, তো এটা তো আমাকে অর্জন করতে হয়েছে সত্যি। যেমন ধরো লুৎফর, আমি এবার অপরিচিত বইতে ভূমিকায় লিখেছি, আসলে ঢাকা শহর বা আত্মীয়তা রক্তের সম্পর্কে হয় না, না না একেবারে, যেমন তোমাকে আমি চিনতাম না, এই অপূর্বকে চিনতাম, নিজরকে চিনতাম না, এটা এখন খুব আপন, কোনো কিছু হলে জ্বর হলে ওদেরকে জানাতে হয়। তো ওই জায়গায় প্রথম জীবনে আমি যে গল্পটা শুনতে যাচ্ছিলাম, কে কে সাপোর্ট সিস্টেমটা তোমাকে মানে হাতটা ধরলো গানের বলতে? হ্যাঁ, গানের ক্ষেত্রে হচ্ছে অবস্কিউর টিপু ভাই। আচ্ছা, অবস্কিউর ব্যান্ডের টিপু ভাই, অবস্কিউর ব্যান্ডের টিপু ভাই যদি আমাকে সুযোগটা না দিতেন আমার জন্য, আমাদের যে গিটারিস্ট রাজীব, আমরা তাকে কালো রাজীব বলি, আমার বন্ধু, ওর সাথে আমি মানে বিভিন্ন সময় কাটাতাম। হ্যাঁ, রাজীব আমার বললো যে মানে টিপু ভাই গান করতে যাচ্ছে, তুই একটু কিছু গান শোনায়। তো আমার ভয় পাচ্ছিলাম যে মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এই গান ভুল ভলিউমে শুনতাম, তার সামনে আমি যাবো এটা আমি ভাবিও নাই। তো তার সামনে আমি যখন গেলাম গান শোনাতে বললো, শোনাইলাম, উনি আমাকে বললো যে রাজীব তাড়াতাড়ি যাও, পার্থদা মানে বাপাদার বড় ভাই যে পার্থদা, ওনাকে বললেন যে একটু বসেন, আর সাজ্জাদ যে সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল বলে যে লুৎফরের যত গাইড ভয়েস আছে নিয়ে নেও। মানে আমি গেলাম দেখা করতে, ওনার সাথে পরিচয় হতে, ওই যে আপনার ড্রিম ডেস্ক স্টুডিওতে বাংলা মোটরে, উনি আমাকে নিয়ে একসাথে 5 টাকা না গাইড ভয়েস নিয়ে নিলেন। হ্যাঁ, এবং কি সেদিন থেকে আমার যাত্রা শুরু হলো, আমার শুরু হয়েছিল মানে বাপ্পা মজুমদার প্রথম আমার গানটা গাইলেন, আমার লেখা শুরু, এবং সেই গানটা আত্মজীবনী লিখবো, তখন আমি এই সত্য কথা লিখবো, আমি তো মিথ্যা লিখতে পারবো না। আচ্ছা, যেহেতু আত্মজীবনী প্রসঙ্গ আসলো, আমি একটু চাম করে প্রশ্নটা করি যে আত্মজীবনী অনেক বড় বড় কথা সাহিত্যিকরা বলে গেছেন যে এটা আসলে ঠিক সত্যটা তুলে ধরা যায় না, কিন্তু আমি যদি লুৎফর হাসানকে যারা দেখছেন বা শুনছেন, তোমার লেখায় খুব ধারালো নগ্ন সত্য থাকে খুব, তো এটা কি তুমি বুকে হাত রেখে বলতে পারো যে আত্মজীবনীর প্রথম খণ্ড থেকে একেবারে অকপট সত্য? আমি আত্মজীবনীটা করেছি কি যে ধরেন সামাজিক অনেক কিছুই মানতে হয়, এমন অনেক নারীর সাথে আমার সম্পর্ক ছিল
বা সম্পর্ক যাদের সাথে চলমান বা যার সাথেই চলমান থাকুক না কেন, তাদের সামাজিক অবস্থানের কথা চিন্তা করে তার কথা তো আমি লিখতে পারবো না, যেটাই যখন আমাদের বিভিন্ন লেখক লেখিকা আত্মজীবনীর মতো লিখতে গিয়ে বিতর্কিত এবং তাদের যাদেরকে লিখেছে বিব্রত করে, তার সমাজকে বিব্রত, সন্তানদেরকে বিব্রত, আমি আসলে কাউকে আমি আত্মজীবনীটা একটু অন্যভাবে লিখতে যাচ্ছি ভাই, সেটা হচ্ছে যে আমার আত্মজীবনীটা আমি লিখতে চাই যে ভাগ ভাগ করে নাম দিয়ে এখন আমি আমার ক্যাম্পাস নিয়ে লিখব, আমার আমার শিক্ষা জীবন নিয়ে লিখব, মাদ্রাসা জীবন নিয়ে লিখব, আমার এই মিডিয়া জীবন নিয়ে লিখব, আমি আমার প্রেম নিয়ে লিখব না, আমার এই মিডিয়া জীবন লিখতে গেলে ওইটাকে প্রাসঙ্গিক হয়ে যদি আসতে হয় আসবে, সেখানে যত সত্য আছে সেটা তিতাও লাগে, সেটার জন্য যদি আমাকে মানহানি মামলাও খেতে হয় সেটার জন্য আমি প্রস্তুত আছি। প্রেম আসতে পারে কিন্তু যৌন জীবনটা না আসলে, যৌন জীবন তো এটা গোপন জীবন, আপনি এটা কি এটা আপনার সামনে আনতে হবে কেন? রাইট, আপনি বিশ্বাস থেকে সরাতে পারবেন? পারবেন না। অনেকেই তর্ক খাতিরে বলে যে এটা তো এই ক্ষেত্রে সৎ সাহিত্য হয়ে ওঠে না। কোনটা? এই যে কিছুটা আড়াল রেখে যে লেখালেখির, সেটা হচ্ছে আপনি কতটুকু মুনশি, কতটুকু মুনশিয়ান আপনার ভেতরে আছে, আপনার কলমে কতটুকু ধার আছে সেটা আপনার ব্যাপার, আপনি কেন অর্ধেক জীবন আপনি পড়েন নাই, সেটা পড়ে কি আপনার যৌন জীবন মনে হয়েছে? সেটা তো একটা অসামান্য একটা সাহিত্য না? অথবা আপনার আপনি যদি প্রণীত জীবন পড়েন সৈয়দ শামসুল হকের, ওটা পড়লে তো আপনি তো ফিরে হয়ে যাই, তাহলে এগুলো কি সাহিত্য না? যারা বলে যে তাদের সমস্যা আছে, তারা হচ্ছে কি যে নিজে কিছু করতে পারবে না, কিছু সমালোচক আছে শুধু সমালোচনা করে যায় দেখাতে পারে না। দুটো প্রসঙ্গ নিয়ে আমরা প্রথম ডেকে যাবো, সেটা হচ্ছে লুৎফর গানে আসলে শুরুতেই আমি মনে করি লুৎফরের একেবারে ফ্লারিশ মোমেন্টে চলে এসছে এবং সাফল্য যেটাকে বলে, সেই জায়গা থেকে যখন আর্থিক সঙ্গতিটা তৈরি হলো তখন কি আস্তে আস্তে পরে সাহিত্য কথা সাহিত্যের বিষয়টা আসলো নাকি না গানে আমি একটু এস্টাবলিশড হই আমি আগে দাঁড়াই, মানে কোন জীবনের ভাবনাটা কি ছিল? না, আমি কখনোই কোনো একটা কাজে কখনো মনোযোগী ছিলাম না, কখনোই না। আমি দেখেন ঘুরি তুমি কারাকাশে ওর সোমেশ্বর অলির লেখা ওই গানটা যখন আসলো এটা এসেছে কিন্তু প্রকাশ পেয়েছে 2011-এর দিকে, কিন্তু 2011-এ তো অলরেডি আমার তিনটা বই চলে এসেছে, ঘুরি যে বছর বেরোয় সেই বছর আমার সবচেয়ে জীবনের লেখা একটা ক্লাসিক পর্যায়ের একটা উপন্যাস, সেটা আমি বিশ্বাস করি আজ থেকে 20-25 বছর পর ওটা ক্লাসিক পর্যায়ে চলে যাবে, এখন আমাকে কেউ গুনতেছে না ওকে, কিন্তু ফেকুয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে একটা সময়। তোমাকে কে বলেছে তোমাকে গুনতেছেন? না, সেটা না, তো সেটা না, মানে গুনতেছে না বলছি, আমি বলছি কি একটা সিন্ডিকেট, আপনি স্বীকার করেন না স্বীকার করেন আছে, সিন্ডিকেট থাকে, হ্যাঁ, ওই সিন্ডিকেটে ঢোকা যায় না সহজে, আমি সিন্ডিকেট ঢুকতে চাই না। আচ্ছা, ঠিক আছে, আমি মানে এই আপনি নিশ্চয়ই মিলান কুন্ডেরা বা গ্যাব্রিয়েল মার্কেস এদের জীবনী পড়ছেন তো জানেন, মিলান কুন্ডেরার কথা ভাবেন না আপনি, তো ব্যাপারটা হচ্ছে এই যে আমি একা ফাইট দিতে ভাল লাগে, আমার সিন্ডিকেটের সাথে একা ফাইট দিতে ভাল লাগে। আচ্ছা আচ্ছা, এটা আমার আমাদের এক ধরনের একটা আনন্দ আছে, তো ফলে আমি ধরেন ওই ফেকোটা কিন্তু ওই সময় লেখা, একই সাথে আমি দুইটা কাজ করে গেছি সবসময়, লেখালেখি এবং গান, দুটা কিন্তু একসাথে চলছে আমার। এর পাশাপাশি একটা বড় ধরনের কাজের সাথে জড়িয়ে আছে লুৎফরের নাম, সেটা হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান নির্মাণ, চ্যানেলে কাজ করা, প্রোডিউসার হিসেবে কাজ করা, এটা কি লুৎফর জীবনে কি শুধুমাত্র আর্থিক উপার্জন? ওটা শুধু আর্থিক উপার্জনের জন্য, ওটা লুৎফর হাসানের হতে জীবন জীবিকার জন্য, সংসার চালানোর জন্য, ওটা ড্রিমের কোনো জায়গায় ছিল না যে প্রযোজনা লুৎফর হাসান নাম যাবে আমি একদম খুশিতে আটকা মানে অজ্ঞান হয়ে যাবো, এরকম ওটার সাথে অতটা প্রেম আমার কোনো স্বপ্নও ছিল না ওটা নিয়ে। আচ্ছা, এখনো নাই, এখনো যদি কোনো টেলিভিশন চ্যানেল বা বড় প্রতিষ্ঠান আমাকে বলে যে আসেন অনুষ্ঠান নির্মাণ করবেন, সুন্দর করে অনুষ্ঠান নির্মাণ করে দেবো। তাহলে কি তোমার মনে হয় যে ওই সময়টা আসলে নিজের সময়ের অপচয় ছিল? অপচয় তো অবশ্যই, অপচয় অবশ্যই, কারণ যে আমি যদি আর একটু সাহসী হতাম, এখন যে পরিমাণে সাহসী যে আমি না খেয়ে থাকতে পারি কিন্তু আমি সমঝোতা করবো না। আচ্ছা আচ্ছা, আমি শিল্প সাহিত্যের সাথে করবো, সমঝোতায় যাবো না। যেমন এখন আপনি আমাকে পুরা ঢাকা শহর লিখে দিলে আমি কোনো মানে আমার মন যেটা চাবে না যে গানটা সেটা আপনি গাওয়াইতে পারবেন না আমাকে, যে মেয়েটা ধরেন গান গাইতে পারেন না, গলার সুর নাই, ওর সাথে আপনি একটা ডুয়েট গান আপনি আমাকে গাওয়াইতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, এখন আমাকে টাকা দিলেও ঢাকা শহর লিখে দিবেন আমাকে, হ্যাঁ আমি করবো না। আমি এই রেডিওতে এই আড্ডায় জাতির সামনে আমি এটা বলে দিচ্ছি স্পষ্ট সাহস নিয়ে, কোনোদিন পারলে এরকম না করেছো তুমি? এখন তো শুরু হয়েছে না করা, আগে তো না করতে পারি নাই, আগে জীবন জীবিকার অনেক সমঝোতা ছিল, এখন নাই, এবং আমি মনে করি জীবনের শ্রেষ্ঠ সময়ে পা রাখছি আমি। এখন যদি আমার আয়ুটা এক বছরও হয় বা এক সপ্তাহও হয় তো আমার এক ধরনের মরে যাওয়ার সময় একটা আত্মতৃপ্তি আছে যে আমার
এই জীবনটা সমঝোতা না করে যাওয়ার জীবনটা আর কি, এটা চেয়েছিলাম আমি, এই জীবনে আসতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, লাস্ট প্রশ্ন এই ব্রেকের আগে, সেটা হচ্ছে জনরুচি বলে আমরা একটা আত্ম আলোচনায় আমরা সবসময় রাখি, তো জনরুচি আসলে কনফ্লিক্ট করে, সংঘাত করে, যে জনরুচির সাথে থাকতে হলে অনেকের মতো হতে হয়, কিন্তু তুমি বলছো যে আসলে কোনোভাবে সমঝোতা না করবো না, তার মানে তুমি জনপ্রিয়তা তোমাকে টানে না, যারা যাদের নাই বলে যে আমার কোন জনপ্রিয়তার লোভ নাই, তো হিপোক্রেট, যারা বলে যে আমার এইসব টানে না, আমি আমি বইমেলা যেতে চাই না, আমি এরকম টানে না টানে, অনেকে বলেন আমাদের ভাই বন্ধুরা অনেকেই, এগুলো তো হিপোক্রেসি, কেন টানে না, কে বলছে? আপনি যদি বলেন যে আপনাকে এসব টানে না, আপনি যখন জনপ্রিয় জানেন লাইন ধরবে আপনার ভালো লাগবে না, অবশ্যই, তাহলে এই সমস্ত হিপোক্রেসির মানে কি? আমাকে অবশ্যই টানে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোয়ালিটি জিনিস দিয়ে যদি আমি জনপ্রিয় হতে পারি, সেইটা হচ্ছে আমার সার্থকতা, সেইটা আমার আনন্দের জায়গা। ঘুড়ি একটা ভয়াবহ এক অসাধারণ এক স্মার্ট গান, সেই গানটা মাইল ফলক অতিক্রম করে কালজয়ী হওয়ার পথে, কালোত্তীর্ণ হওয়ার পথে ঘুড়ি গান, তো আমার তো এটা কি জনপ্রিয় না? আমি বিপদে পড়লে লোকজন যদি আমাকে ঘিরে ধরে থাকে, মারতে আসছে, বা আমি একটু বিপদের মধ্যে আছি, আমি যদি বলি যে আমি ঘুড়ির সিঙ্গার, আমি ঘুড়ি গাইছি, তাহলে তো ওখান থেকে দুইজন পাওয়া যাবে যে আমাকে উদ্ধার করবে। একদমই, ঘুড়ির গল্পটা ছোট করে বলে আমরা ব্রেকে যাই, অনেক জায়গায় বলেছো, তারপরও আমরা আজকে নিতে চাই। ঘুড়ি আসলে 2002-03 সালের দিকে ও সময় শরীরের সাথে আমার যখন পরিচয় হয়, তখন আমাদের পোড় খাওয়া জীবন নিয়ে ওলি একটা জীবনের গান লেখে, যে ময়লা টি শার্ট ছেঁড়া জুতো, আমরা তখন ময়লা টি শার্ট পরে থাকি, ছেঁড়া জুতো পায়ে দিয়ে থাকি, নিজেদের গল্প নিয়ে। এখন এই শোতে বলতে চাই, আমরা তিন বন্ধু ছিলাম, জাহিদ আকবর, সময় শরীর এবং লুৎফর হাসান, আমরা তিনজন একসাথে, বড়লোক মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেল, কোনো মেয়েকে নিয়ে না, আমরা তিন বন্ধু, জাহিদ আকবর, সোমেশ্বরী এবং লুৎফর হাসান, তিন বন্ধু বেইলি রোডে আমরা বসে আড্ডা দিতাম। সেই সময় অনেকে পেঁয়াজু টিয়াজু খেতো, জাহিদ খুব পছন্দ করতো পেঁয়াজুটা, পেঁয়াজুর ঘ্রাণ নিয়ে জাহিদ অনেক ধরনের পাগলামি করতো, আর ওলি পছন্দ করতো যে অনেকে এই যে গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে, দারুণ দারুণ গাড়ি টাড়ি নিয়ে কথা বলতো, তার আমি কথা বলতাম যে কি সুন্দর সুন্দরী নারী, কি সব বলদের মতো ছেলে পেলে নিয়ে ঘুরে, এই যে আমাদের অপ্রাপ্তিগুলো নিয়ে কথা বলছিলাম, তোমার কামনাটা ছিল, হ্যাঁ হ্যাঁ কামনাই আর কি, তখন তিনজন মিলে যখন এই কথা বলি, ওলি তখন ওইটা ওগুলো ওই বেদনা নিয়ে লেখে, যে যে ভালো থাকাটা বা এই স্বপ্নটা, তুমি কার কাছে থাকো, এটা কি আমাদের চেয়ে বড় ওরা সব কিছু দিক দিয়ে, আমাদের তিন বন্ধুর জীবন যন্ত্রণার জায়গা থেকে নিয়েই গল্পটা নিয়েই এই গানটা ঘুড়ি তুমি কার আকাশের ওলি লেখে, একটা প্রাথমিক সুর করে, আমার সুর পছন্দ হয় না, আমি বললাম যে দেখ আমি গুনগুন করি, পরে ওলির ওই সুরটার উপরে আমি দাঁড়িয়ে থেকে চর্চা করতে 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 একটা সুর দাঁড়িয়ে যায় শেষ পর্যন্ত। আচ্ছা, পরে সেটাকে নিয়ে এই যে পরবর্তীতে জিতুর স্টুডিওতে যাই, জিতু অত্যন্ত অবহেলার সাথে কাজটা করে, অবহেলার সাথে, ভীষণ অবহেলার সাথে কাজটা করে, কাজটা নিয়ে অনেক তুচ্ছতা ছিল করে, অপমান করে, মাস্টারটা আমাকে দেয় না, আমাকে গাইড ভয়েসটা দিছিল, এখন তো অনেকে বলে, অনেক জায়গায় বলে জিতু যে এটা ওটার ওয়েলকাম টিউনের পরে দিয়ে ফেলছে আর কি, এটা হচ্ছে আমার অর্জনের জায়গা, আমাকে আজকে অবহেলা করলে আমি পরবর্তীতে আমার ভাই খেলে দিই, যে পরবর্তীতে আমার নাম নিতে হয় তার উজু করে, তো ব্যাপারটা হচ্ছে যে সে তা ছিল তুচ্ছতা ছিল করলো, আমাকে কোনো মিক্সিং ছাড়া আমাকে মাস্টারটা দিল, আজকে আপনার যে ঘুড়িটার প্রেমে পড়ে আছেন, যে ঘুড়িটা শোনেন, এটা মাস্টার কপি না, আমি ভয়েস দেওয়ার পর পেন ড্রাইভে যেটা নিয়ে আসছিলাম সেটা, আমার ভয়েস নেওয়ার পর ওরা প্রজেক্ট ফেলে দিছিল, বাংলাদেশের টেলিভিশনের, আপনি তখন আমার প্রোগ্রামের মানে উপস্থাপক, হোস্ট আপনি, আপনি কত জাদ্রেল জাদ্রেল বড় বড় আজকের সুপারস্টার থেকে শুরু করে সব বড় বড় জাদ্রেল সুপারস্টার আপনি আমার প্রোগ্রামে নিয়ে যাচ্ছেন, তখন আমার তখন দুই হাতে টাকা, আমি হিউজ টাকা ইনকাম করি, বিদেশি প্রোগ্রাম বানাই, কত কিছু করি, তো সেই সেই সময়ের ঘুড়ি আমি কি টাকা দিতে পারবো না, তখন তো আমি এরকম ঘুড়ি 20টা বানাইতে পারি একদিনে, তো সেই সময় আমি টাকার জন্য না, তো মানে তাদের আমার আমাকে আমার সাথে তাদের মতাদর্শে পরে বা ঘাটতে আমি টাকতে আমি বিভিন্ন তর্ক বিতর্ক গান ফেলেছি, প্রজেক্ট ফেলেছি, আমার কাছে ঘুড়ির প্রজেক্ট নাই, পেন ড্রাইভে যেটা নিয়ে আসছিলাম সেটা আর জে রাজু রেডিওতে, রেডিও আমার আর জে রাজু এটাকে প্লে করে, ঘুড়ি উড়ে মূলত আর জে রাজুর মাধ্যমে, রাইসুল ইসলাম চৌধুরী যে রাজু, রাজুর মাধ্যমে ঘুড়িটা উঠতে থাকে, তো এই দুজন মানুষ সোমেশ্বরলী এবং কিশোর, কিশোরের প্রতি কিশোর আমাকে দিয়ে গানটা গাইয়েছিল, আচ্ছা মানে কিশোর দাস ভয়েসটা নিয়েছিল কিশোর, হ্যাঁ, তো এখানে আমাদের যে টিমটা আছে ঘুড়ির টিমের মধ্যে আসলে জিতুর কোনো অবদান নাই,
আর এটা কি ব্যক্তিগত কোনো আমি জানি না থেকে বলছি আমাকে আমি এই আক্রোশ থেকে কেন বলবো আচ্ছা মানে ওই সময় সত্যি ইগনোর আপনি একটা একটা গান বানাইলেন আপনি সেটা মানুষ যেরকম হোক না কেন গানটা আপনি মাস্টার দিবেন আপনি তুচ্ছতা ছিল প্রজেক্ট ফেলে দিবেন আর তার কথা আমি এখানে উদারতা দেখাই বা মিডিয়াতে টেকার কারণে বা সিন্ডিকেটের ছোবলের ছোবল থেকে বাঁচার জন্য আমি বলবো না 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 ওদের কাছে মিলিয়ে নিয়ে আসি সরি তার মানে একটু আগে তো বললেন যে সত্য কথাটা অনেক তীব্রভাবে বলার সাহস আছে কিনা বলে দিলাম আমি ঋণী কিশোর দাসের কাছে আমি ঋণী সোমা শিরলির কাছে আমি ঋণী আর জি রাজুর কাছে তারপর ধরেন এটা মিউজিক ভিডিও বানানো হলো হিজল জুবাইর বানানো এটা মারজুক রাসেল অভিনয় করলেন সেইটা নূর হোসেন হীরা এবং জাবেদ ইকবাল তুপু পরবর্তীতে আপনি জানেন যে আমি আমার এক একটা বই প্রতি বছর এদেরকে আমি উৎসর্গ করেছি হ্যাঁ কারণ এদেরকে আসলে নতুন একটা জীবন দিয়েছে নতুন অন্য এক লুৎফর হাসানকে তখন আবিষ্কার হলো হ্যাঁ এই যে ঘুরি নিয়ে যদি কথা বলি কাউকে নিয়ে যদি কথা বলি কোনো নেগেটিভ কথা যেমন আমার দিকে তেড়ে আসে ঘুরিকে যারা ভালোবাসে তারা যদি বুক এগিয়ে দেয় ওই ঝড়ে অনেকে টিকবে না তার নামটা